সারাদিন ঘরে বসে থাকলে চলবে? যাও যাও বাজারে যাও, আজ তিন দিন ধরে তো সেই শাক সিদ্ধ ভাতই খাচ্ছ। বাজারে যেতে হবে? আচ্ছা আচ্ছা, ওকে তো কানা কড়িও নেই। কি যে বিড় বিড় করে বলো সারাদিন, তার কোনো মাথা মুন্ডু নেই। না না, তোমাকে বলছি না, আমি অন্য কথা ভাবছি। যা ভাবার ভাবো, আমার তাতে কোনো অসুবিধা নেই, বাজারটা ঘরে পৌঁছালেই গেল। অনেকদিন ধরে মেয়ের একটা ভালো জামাও নেই, একটা বাজার থেকে ভালো জামা নিয়ে আসবে তো, বাইরে বেরোনোর মতন একটা কোনো ভালো জামা নেই। সবই তো কিনতে ইচ্ছে করে, কিন্তু কি যে করি। সবই তো কিনতে ইচ্ছে করে, কিন্তু কি যে করি। প্রায় 18 মাস লকডাউন, দু চারটা টিউশনি যে করতাম তাও বন্ধ। আজ এটা এনে দাও, কাল সেটা এনে দাও, হ্যাঁ এমনিতে রোজগার নেই, কি যে করি। দিদি, ও দিদি বাড়িতে আছেন? দিদি, দাদা, দাদা ভালো আছেন? তা আপনার শরীরের কি অবস্থা করেছে? সব দিকে এই একই সমস্যা, আমাদের ওদিকেও একই সমস্যায় ভুগছে সবাই। কৈশোর যৌবনে কত স্বপ্ন দেখেছিলাম, একটা চাকরি করব, পরিবারের দায়িত্ব নেব, ভরণ পোষণ করব, কিন্তু কেউ কারোর কথা ভাবছে না। এ বলে আমাকে ভোট দাও, ও বলে আমায় ভোট দাও, বেকারদের কথা কেউ ভাবছে না, কেউ কেউ ভাবছে না। আপনার কথা একদম ঠিক না, সারা দেশ জুড়ে আজকে যুবকরা ঐক্যবদ্ধ হচ্ছে, গড়ে তুলছে আনএমপ্লয়েড ইউথ স্ট্রাগল কমিটি। আপনারা চলুন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই কমিটির সঙ্গে আমরা যোগ হই, একে একে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই কমিটির আন্দোলন গড়ে তুলি। ইউথ স্ট্রাগল কমিটি কারা যেন গড়ে তুলেছে? সারা দেশ জুড়ে বিপ্লবী যুব সংগঠন AIDYO এর উদ্যোগে প্রাইভেট টিউটরদের নিয়ে প্রাইভেট সংগ্রাম সমিতি গঠিত হয়েছে। আন্দোলন পথেই কিন্তু দাবি আদায় হয়, আর সরকারি বঞ্চনার প্রতিবাদে আগামী 18 জুলাই জাতীয় কনভেনশন এবং 25 জুলাই রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে। আর হতাশগ্রস্ত নয়, ওদের সঙ্গে যোগাযোগ হওয়ার পরে আমি ঠিকই বুঝেছি দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন সঠিক পথে হবেই। চলো, পড়ে পড়ে মার খাওয়ার চেয়ে আমরা লড়াই আন্দোলন গড়ে তুলি, একমাত্র আন্দোলনই পারে সবার দাবি আদায় করতে। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি ওদের আন্দোলনের প্রস্তুতি দেয়াল লিখন, পড়ে পড়ে মার খাওয়ার থেকে আমরা মাথা উঁচু করে বাজব এবং লড়াইয়ে সামিল হব। আসুন আমরা সবাই মিলে আগামী 18 জুলাই এবং 25 জুলাই কনভেনশনের মধ্য দিয়ে আমরা আমাদের দাবিগুলোকে তুলে ধরি। সকল প্রাইভেট টিউটরদের চাকরি ও চাকরি না দেওয়া পর্যন্ত সহায়ক ভাতা দিতেই হবে, প্রাইভেট টিউটরদের পরিচয়পত্র দিতেই হবে, ছাত্রদের সকল প্রাইভেট টিউটরদের পেনশন দিতে হবে, সরকারি স্কুল শিক্ষকদের অর্থের বিনিময়ে প্রাইভেট টিউশন করা চলবে, এই কোভিড এর সময় সমস্ত প্রাইভেট টিউটরদের বিনামূল্যে ভ্যাকসিন দিতেই হবে। এই দাবিতে আসুন আমরা সবাই কনভেনশন সফল করি, গড়ে তুলি একটা তীব্র আন্দোলন।